জগরাপুরের পিরিতি সালাউদ্দিন লাভলুর ঈদের নতুন নাটক। দীর্ঘদিন পর সালাউদ্দিন লাভলু নীলয় আলমগীরকে নিয়ে নতুন নাটক তৈরি করলেন। ঈদে সালাউদ্দিন লাভলুর দুটো নাটক রিলিজ করা হবে, তার মধ্যে জগরাপুরের পিরিতি অন্যতম নাটক হবে। পুবাইলের বাদন গ্রামে নাটকটির শুটিং করা হয়েছে। নাটকটি নিয়ে নীলয় আলমগীর বলেন, জগরাপুরের পিরিতি নাটকের ডিরেকশনে আছে লাভলু ভাইয়া। অনেকদিন পর লাভলু ভাইয়ের ডিরেকশনে কাজ করছি, নাটকটি চ্যানেল আইতে দেখানো হবে। নাটকটি লিখেছেন মাসুম রেজা ভাইয়া। নীল আলমগীর আরো বলেন, আমরা যে গ্রামে থাকি সে গ্রামের নাম জগরাপুর। এই জগরাপুরের তরুণ তরুণীর প্রেমের গল্প নিয়েই জগরাপুরের প্রেম। লাভলু ভাইয়ের ডিরেকশনের ব্যাপারে কিছু বলার নেই, সবাই পছন্দ করে তাকে, আমিও পছন্দ করি। আমি খুব লাকি যে অনেকদিন পর কাজ করতে পারছি। ইনশাল্লাহ সামনে লাভলু ভাইয়ের পরিচালনায় ভালো ভালো কাজ আসবে। এই নাটকটা কেমন লাগলো আপনাদের, আপনারা যখন দেখবেন অবশ্যই জানাবেন। নাটকটি নিয়ে জগরাপুরের প্রীতি নাটকের নতুন নায়িকা জান্নাতুন্নূর মুন বলেন, লাভলু ভাইয়ের সাথে এটা আমার প্রথম কাজ, আমি আসলে খুব বেশি এক্সাইটেড ছিলাম যখন আমি জানতে পারি যে লাভলু ভাইয়ের সাথে কাজ করতে যাচ্ছি, কারণ এত বড় মাপের গুণী নির্মাতার সাথে কাজ করতে যাচ্ছি। ওনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে, উনি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিনে অনেক সাপোর্ট করেছেন। মাসুম রেজা ভাই আর লাভলু ভাইয়ের কম্বিনেশন বুঝতেই পারছেন ভালো কিছুই হবে। আশা করছি এবারের ঈদে এই নাটকটি দেখবেন, উপভোগ করবেন, আপনাদের খুব ভালো লাগবে। জগরাপুরের প্রীতি নাটকটি দেখতে পারবেন ঈদের দিন রাত 7:50 শুধুমাত্র চ্যানেল আইতে। নাটকটি দেখার পর আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। নীলয় আলমগীর এবং সালাউদ্দিন লাভলুর নতুন নতুন নাটকের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভালো থাকুন সবাই।